সুশান্ত দিবকিকার ড্রেগ কুইন হিসাবে বিখ্যাত সুশান্ত ভারতবর্ষের এগারী আগশারীর ইনফ্লুয়েসার 17 বছরীয় এক পরিক্রমার অন্তত অবশেষত সুশান্তে লাভ করলে মুখ্য চরিত্রত অভিনয় করার সুযোগ। ফেস অব দ্য ডে'র আজির খণ্ডত জানুয়া হক সুশান্ত দিবকিকার জীবনের কিছু কথার লগতে বলিউডত সমকামী সিনেমা সম্পর্কে সুশান্তর ধারণা। সুশান্ত দিবকিকার সামাজিক মাধ্যমত রানী কহিনুর হিসাবে চিনাকি মুখ এখন হয়েছে সুশান্ত দিবকিকার। 33 বছরের সুশান্ত এগারী ভারতীয় মডেল, অভিনেতা, গায়ক, সুবক্তা, ড্রেগ কুইন হিসাবে পরিচিত হওয়ার 2014 সনত মিস্টার গে ওয়ার্ল্ড প্রতিযোগিতাত ভারতবর্ষক প্রতিনিধিত্ব করেছিল সুশান্তে। তদুপরি ভারতীয় সমকামী সমাজক প্রতিনিধিত্ব করে আহিছে সুশান্তে। শেহতীয়াকৈ এখন নতুন ওয়েব সিরিজের কামত ব্যস্ত সুশান্ত। এই ওয়েব সিরিজ সম্পর্কীয় এক সাক্ষাৎকারত সুশান্তে সমকামী চলচ্চিত্রের ক্ষেত্রতো কেবাটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে। এখন সমকামী সিনেমাত বি সমকামী অভিনেতাক অভিনয় করুক বিরোধ করে আহিছে সুশান্তে। কোয়া অনুসরি এনেদরে একটা বিশেষ সম্প্রদায়ক উপহাস করে অহা হয়েছে। উল্লেখ করা অনুসরি এখন সিনেমাত মুখ্য চরিত্র লবলৈ 17 বছর সংঘর্ষ করবল হয়েছিল। এগারী ট্রান্স ব্যক্তির উপর সিনেমা নির্মাণ করে এনে অভিনেতাক কাস্টিং করা যেগারী অভিনেতায় কেনদরে এগারী ট্রান্স ব্যক্তিয়ে নিজের জীবন সংঘর্ষ করবল হয় সেই কথাটি উপলব্ধি করবেন সেই একটা বৃহৎ ভুল। সুশান্তই উল্লেখ করা অনুসরি সমকামী ব্যক্তিসকলে কেতিয়াও নিজের কাহিনী কবলৈ সুযোগ নাপায়। উদাহরণস্বরূপে মধ্যপ্রদেশের এগারী 16 বছরের কিশোরে কেবল সমকামী হওয়ার বাবেই সামাজিক মাধ্যমত ঘৃণার মন্তব্য লাভ করে আত্মহত্যা করবলৈ বাধ্য হয়েছিল। সুশান্তর মন্তব্য অনুসরি সমকামী মানুষরও জিয়াই থাকার সকল কাম সমানে করার সম অধিকার আছে। উল্লেখযোগ্য যে সুশান্তে যখন ওয়েব সিরিজত মুখ্য চরিত্রের বাবে প্রস্তুতি চলাই আছে সেই সম্পর্কে বিশেষ কোনো কথা উল্লেখ করা নাই যদিও সুশান্তর অনুগামীসকলে এই ওয়েব সিরিজখনক লৈ অধীর অপেক্ষারে বাট চাই থাকা পরিলক্ষিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।